আসসালামু আলাইকুম। এটিন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। নাব্য সংকটের কারণে সকালে মাছ নদীতে দুটি ফেরি আটকে যাওয়ায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘাটে মার্কিং করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মূলত নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে গত পাঁচ দিন ধরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নতুন ঘোষণার পর ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে চাপ বেড়ে গেছে। নাব্যতা সংকট ও অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে ৫০০র বেশি যানবাহন আটকে থাকায় বেশ দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এই দুর্ভোগ, ফলে ফেরিগুলো বাধ্য হয়ে কমলোড নিয়ে পারাপার করছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণেও চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায়। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, নদীতে ড্রেজিং করা হচ্ছে এবং এই নৌরুটের ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। শেরপুর জেলা কারাগারে মধ্যবয়সী এক নারী হাজতির মৃত্যু হয়েছে। নিহত সুফিয়া বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মৃত আয়ুব আলীর স্ত্রী। জেলা তরিকুল ইসলাম জানান, ডলার জালিয়াতি মামলার আসামি হিসেবে গত ২৬ আগস্ট ওই নারী আসামি জেলা কারাগারে আসে। বুধবার রাত ১৯:৩০টার দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ অবস্থায় অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু ঘটে। তবে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খায়রুল ইসলাম সুমন জানিয়েছেন, বুধবার রাতে মৃত অবস্থায় ওই নারী হাজতিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আন্তর্জাতিক হ্যাক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। সকালে হ্যাক হওয়ার পর টুইটারই নিশ্চিত করেছে খবরটি। নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটে টুইটার অ্যাকাউন্ট থেকে কোভিড-১৯ ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার নামে একাধিক টুইট করা হয়। টুইটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফলোয়ারদের সহায়তা দিতে বলা হয়। পরে অবশ্য টুইটগুলো মুছে ফেলা হয় এবং দুঃখ প্রকাশ করে টুইটার কর্তৃপক্ষ। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা ১১:৪০ পর্যন্ত ডিএসই তিনটি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় ৪৯৩.২৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ২৩৭টি, কমে ৬৫টি এবং অপরিবর্তিত ছিল ৫২টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লঙ্কা বাংলা ফিন্যান্স, বিডি ফাইন্যান্স, ফাইন ফুডস, সিঙ্গার বিডি, ইনস্ট্যান্ট ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং ন্যাশনাল পলিমার। শাহজাল ইসলামিক ব্যাংক লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসেব বছরের লভ্যাংশ বণ্টন করা হয়েছে। লভ্যাংশের বোনাস শেয়ার গত ১৯ আগস্ট সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ ইএফটিএন এর মাধ্যমে শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি। এছাড়া ব্যাংকটির নগদ লভ্যাংশ পরিচালক, উদ্যোক্তা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং মার্জিন শেয়ার হোল্ডারদের মধ্যে ৩০ সেপ্টেম্বর পরে বণ্টন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের নির্দেশনা অনুযায়ী লভ্যাংশ বণ্টন করা হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ার হোল্ডারদের ১০% লভ্যাংশ দিয়েছে। জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি ১০% লভ্যাংশ দিয়েছিল। এছাড়াও সভায় চলতি বছরের ৩১ মার্চ এবং ৩০ জুন সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।